পূর্ণি আপনি যেমন বলছিলেন যে অথচ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে ভরত ধর্মীয় উৎসব দুর্গা উৎসব সেটি কিন্তু আসলে সমাপ্তি ঘটতে যাচ্ছে। আচ্ছা বিজয়া দশমী, এই দশমীর মধ্যে দিয়ে মা দুর্গার যে হচ্ছে আপনার বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে এই দুর্গাপূজার হচ্ছে আপনার সমাপ্তি ঘটবে। সেদিক থেকে কিন্তু মন্দিরে মন্দিরে কিন্তু গাজীপুরে আপনার বিষাদের সুর বইছে। সকাল থেকে দেখছি যে অঞ্জলি শেষে কিন্তু হচ্ছে আপনার সিঁদুর খেলায় মেতে উঠেছেন যারা হচ্ছে আপনার সনাতন ধর্মাবলম্বীরা যারা ছিলেন তারা, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে মন্দিরটিতে রয়েছে এখানে আপনার সিঁদুর উৎসব চলছে। অথচ হচ্ছে কিছুক্ষণ পরে যে আপনার এই উৎসবটির শেষে কিন্তু হচ্ছে আপনাদের শাঁখের ধ্বনিতে উলুর ধ্বনিতে হচ্ছে দেবী হচ্ছে আপনার ঘটে চলে হচ্ছে ঘুরাই চলে এবার হচ্ছে আপনার চলে যাবেন হচ্ছে কৈলাসে, আবার আবার একটি বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে। আর এই এবারে শারদীয় দুর্গা উৎসবের নিরাপত্তার বিষয়টি আসলে বরাবরের মতোই চ্যালেঞ্জ ছিল, তো সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত গাজীপুরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এখানকার যে অফিসার ইনচার্জ রয়েছেন জানালে আমি তাকে জানতে চাইবো যে আপনার বিসর্জনের বিষয়টিও আপনি কিভাবে হচ্ছে নিরাপত্তা দিবেন ভেবেছেন? সঠিক বলেছেন, আপনারা জানেন যে মাগুরা জেলা দুর্গা পুলিশ সুপার স্যার এবং মাগুরা জেলা পুলিশের আইকন স্যার নির্দেশে মাগুরা জেলা সকল দুর্গা মন্দির করতেছি, তো তারই ভারী ধারাবাহিকতা আমি অফিসার ইনচার্জ হিসাবে থানা মন্ডপ ছিল আমরা প্রত্যেকজন রাখছি, এবং আমাদের অনেকগুলো টিম ছিল, সভাপতি ছিল, আমাদের পিস পার্টি ছিল এবং আমাদের সার্ভার পরিবেশন করেছেন, তো সকলের সহযোগিতা এবং যারা এত জন করছেন তাদেরও আমি সহযোগিতা পেয়েছি, এবং যারা স্থানীয় কোনো ব্যক্তি রাজনীতি ছিলেন তারা সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতা আমরা খুব ভালো অবস্থানে আছি। এখনো তো আমাদের সমস্যা হয় নাই, আরো অল্প কিছুদিনের মধ্যে শেষ হবে, আমরা আশা করতেছি যে আমরা ভালোভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন যে আপনার পুলিশ কর্মকর্তার কথা, এছাড়া কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু সেই দুর্গাপূজা ব্যাপক সহযোগিতা করেছে, আমাদের কাছে সাথে রয়েছেন কেন্দ্রীয় বিএনপি স্বাস্থ্য বিষয়ক ইসলাম বাচ্চু। আপনারা দলীয় ভাবে কতটুকু সহযোগিতা করেছিলেন সনাতন ধর্ম? আমরা সনাতন ধর্ম তাতে এটা সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, এই উৎসব তো একা হিন্দুরা উপভোগ করে না, এটা সব আপামর বাংলাদেশের সব মানুষই কিন্তু এই ধর্মীয় উৎসবের সাথে জড়িত হয়, এবং আমি এটা ওনাদের জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমরা সম্পর্কে ওনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম এবং সবসময় আমরা থাকি, এবং আমাদের এখানে এবারে পূজা শতভাগ নিরাপদে হয়েছে, কোন রকম নিরাপত্তার কোন অবস্থার মানে অনুভব করে নাই। আমাদের আপনারা জানেন যে আমাদের নেতা আগামী রাষ্ট্রের জন্য তারা কিংবন বলেছেন যে ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সমান, সার্বজনীন উৎসব এভাবে যেন সকলের মাঝে সকল ধর্মের মানুষ তাদের উৎসব গুলো করতে পারে সেই বার্তা দিয়েই কিন্তু এবারে দুর্গাপুজোর শেষ হচ্ছে। আগামী বছরের অপেক্ষায় থাকবে আবার হচ্ছে মা দুর্গা যখন কৈলাস থেকে আবার মথুরায় আসবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। উর্মি,